গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের অধ্যায় আর কোষ গঠন ও কার্য এই লেসনটা পড়াচ্ছি। এই লেসনের মধ্যে আমাদের কোষ সম্বন্ধে পড়তে হবে। কোষ আজকে আমরা চারদিকের যে পদার্থগুলো দেখতে পাই তাকে আমরা যদি দুভাগে ভাগ করি, একটা হলো জড় পদার্থ, একটা হলো জীবিত পদার্থ। তো আমরা আজকে পড়ব জীবিত পদার্থ নিয়ে। প্রতিটি জীবিত পদার্থই একটি ছোট ছোট কোষ দ্বারা গঠিত। এই কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। উনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখেছিলেন কোষ একটি ছোট ছোট কামড়ার মতন, মানে কামড়া বলতে এখানে ছোট ছোট ঘরের মতন আর। তো এই যে এইটা বুঝতে গেলে দেখো, তোমরা চিন্তা করে দেখো যে অট্টালিকা বা বাড়ি যে তৈরি হয় সেগুলো কী দিয়ে তৈরি হয়? ছোট ছোট ইট দিয়ে তৈরি হয়। এই ইটের মতনই কোষ, একটা একটা কোষ দিয়ে আমাদের পুরো শরীরটা গঠন হয়। এই কোষ আবার দুই রকম, এটা হচ্ছে এককোষী, একটা হচ্ছে বহুকোষী। প্রাণী যারা তারা, কোনো কোনো প্রাণী আছে একটা কোষ দিয়ে তৈরি হয়, আর কোনো কোনো প্রাণী আছে যেটা অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়। যে প্রাণী এক কোষ দিয়ে তৈরি হয় তাকে বলে এককোষী প্রাণী, আর যে প্রাণী অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয় তাদের বলে বহুকোষী প্রাণী। এককোষী প্রাণী বললে আমরা দেখব অ্যামিবা, প্যারামোসিয়াম, এই ধরনের প্রাণীগুলো এক কোষ দিয়ে তৈরি। এক কোষ দিয়ে যে তৈরি প্রাণীগুলো, এগুলো কিন্তু সব কাজ করতে পারে। ওদের আহার গ্রহণ করা, শ্বসন কার্য করা, রেচন ক্রিয়া করা, প্রতিটি ক্রিয়াই তারা এই এক কোষের মাধ্যমে করে থাকে। আর আমরা যারা জীব জন্তু পশু পাখি মানুষ, এরা সবাই হলাম বহুকোষী। তাহলে এখন আমরা জানলাম যে কোষ কি। কোষ এককোষী প্রাণী আর বহুকোষী প্রাণী। এখন দেখবো যে কোষের আকার কীরকম। কোষ কিন্তু বিভিন্ন আকারের হয়। হ্যাঁ, কোষের আকার হচ্ছে তোমার যেমন রক্তকোষ, রক্তকণিকা হলে তোমার ওইটার আকারটা যেরকম গোল হয়, আবার পেশী কোষগুলো তোমার একটু লম্বাটে হয়, আর নিউরন যেটা যেটা নাকি স্নায়ু কোষ, ওইটার আকারটা হয় একটা লম্বা গুচ্ছের মতো। তো কোষও বিভিন্ন আকারে হতে পারে। এখন আসবে কোষের অংশ কী কী। কোষের অংশ হলো, আমরা এখানে তিনটে কোষের অংশ পড়ব। একটা হচ্ছে কোষাবরণ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। কোষাবরণ হচ্ছে এমন এক আবরণ, মানে কোষটাকে ঢেকে রাখে, তার মানে একটা কোষের থেকে আরেকটা কোষকে আলাদা করে রাখে কোষাবরণ। আর সাইটোপ্লাজম বা কোষ প্ররোষ হচ্ছে নিউক্লিয়াস আর কোষাবরণের মাঝখানে যে জেলির মতন পদার্থটা, ওটাকে বলছে সাইটোপ্লাজম বা কোষ প্ররোষ। আর সবচেয়ে মধ্যে যেটা ঘন একটা অংশ থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের একদম মাঝখানে থাকে। আর নিউক্লিয়াস তোমার নিউক্লিয়াসের মধ্যে ছোট ছোট সুতোর মতন থাকে, যেগুলোকে বলে ক্রোমোসোম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই লেসনের মধ্যে পড়লাম যে জীবিত প্রাণী কী দিয়ে তৈরি হয়, কোষ দিয়ে তৈরি হয়, কোষ এককোষী প্রাণী হয় আর বহুকোষী প্রাণী হয়। তারপরে দেখলাম যে কোষের আকার কয়রকম, একটা গোল আকার হয়, একটু লম্বা আকার হয়, আবার নিউরন যেটা সেটা হচ্ছে লম্বা গুচ্ছ আকৃতি হয়। আর তারপরে দেখলাম যে কোষের কয়টা অংশ আছে। কোষের অংশ হচ্ছে একটা হচ্ছে কোষাবরণ, আবার হচ্ছে সাইটোপ্লাজম বা কোষ প্ররোষ, আর একটা হচ্ছে মেইন অংশ যেটা মাঝখানে থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই কটা তোমরা খুব ভালো করে লেসনটা পড়বে, পড়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। বুঝে যদি না বোঝো আমাকে তোমরা জানাবে, আমি তোমাদের আবার চেষ্টা করবো ভালো করে বুঝিয়ে দিতে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি।